নমস্কার বন্ধু, তোমার সবাইকে নতুন দিগন্তে স্বাগত। নিয়ে চলে এসেছি একটি ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু একটু অফ টপিক, কারণ আমাদের চ্যানেলটা মূলত এডুকেশান, কিন্তু আমাদের এডুকেশনের সঙ্গে এই মুহূর্তে এসে গেছে খুব একটা জরুরি বিষয় আলোচনা করা খুব দরকার। সেটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এটার সম্বন্ধে কোনো গুজব বা গুজবের কান দিতে মানা করবো। পুরোপুরিভাবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, যেটা ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেই ওয়েবসাইট থেকে তোমার সমস্ত ধরনের রিগার্ডিং ইনফরমেশান আমি তোমাদের শেয়ার তোমরা দেখে নেবে। আমার শেয়ার করা উচিত নয়, তোমরা নিজেই দেখতে পাবে, এবং এর সম্বন্ধে কোনো নতুন কিছু বলবো না, তার কারণ তোমরা সব অবস্থায় সব কিছু জানো। আমি কিছু তোমাদের ভিডিও ক্লিপিংস বা কিছু জিনিস দেখাবো, যার ফলে সচেতনতা তোমাদের মধ্যে আরও বেশি করে আসুক, আমি এইটা মনে করি, আর কিছুই নয়। কিন্তু তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা কোনো দরকার প্রয়োজন ছাড়া স্টে অ্যাওয়ে থাকো, অনেক দূরে থাকো এইসব জিনিস থেকে, জমায়েত থেকে, ভিড় থেকে, নিজেকে অনেকটা দূর রাখো, যাতে কিছু জিনিস দেখা তোমাদের আমার মনে হয় উচিত। সেই জন্য এই ভিডিওটা করছি। আশা করছি তোমার সমস্ত গাইডলাইন এই ওয়েবসাইট থেকে পড়েছো, কারণ অন্য কোনো জায়গা থেকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব জায়গা থেকে পড়বে না, কারণ সঠিক ইনফরমেশান কোনোদিন তোমরা পাবে না। আমি যদি বলি, কারণ সঠিক ইনফরমেশানটাই খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যত ম্যাক্সিমাম টাইমে যে গাইডলাইনটা ফলো করি, সেটা কিন্তু আমরা দেখে থাকি যেটা সেটা ভুল গাইডলাইন বা ভুল কিছু। এখানে পুরোপুরিভাবে যদি গাইডলাইন থাকে, তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা কিন্তু অবশ্যই করেছে টিভি, রেডিও, সমস্ত জায়গায় সরকারি পক্ষ থেকে, এবং আজকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেইভাবেই আলোচনা করেছে, এবং তারই একটি ছোট্ট ক্লিপিংস দেখাবো। আর তোমাদের রিগাইড মানে আমি তোমাদের অ্যাডভাইস করব যে অবশ্যই দূরে থাকো, স্টে অ্যাওয়ে থাকো জমায়েত থেকে, কারণ আমাকে আমার মানে শিক্ষিত মূর্খ বলা উচিত, আমার মানে সরি এইটা ইউজ করছি, আমি কোনোদিন তো হাইপার হয়েও কথা বলি না, কিন্তু আমার শিক্ষিত মূর্খই বলা উচিত। এরকম আমার বন্ধু আছে, আমি ডাইরেক্ট বলছি, তারা যদি থাকে তারা তাদের জন্য অবশ্যই ক্ষমাপ্রার্থী। তারা বলছে বাইরে যাবে, তাদের যাওয়াটা সেই রকম প্রয়োজনীয়তা হয় না, এবং তারা কিন্তু বলছে বাইরে যাবে, জমায়েত করবে, প্রয়োজন না থাকলেও। তাদেরকে বলবো শিক্ষিত মূর্খ ছাড়া কিছু নয়। অনেক ক্যান্ডিডেট বিভিন্ন জায়গার জন্য প্র্যাকটিস করো, আমি বলবো এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্র্যাকটিস তোরা বন্ধ রাখো। কেউ গান শেখো, কেউ নাচ শেখো, কেউ অনেক ক্যান্ডিডেট আছে আমাদের WP কনস্টেবলের জন্য মাঠে প্র্যাকটিস করতে যাও, সমস্ত কিছু এই মুহূর্তে বন্ধ রাখা দরকার। তোমাদের জন্য গান নাচ যে কোনো ধরনের এডুকেশান পর্যন্ত সবচেয়ে বড় একটা ব্যাপার যে এডুকেশান পর্যন্ত বন্ধ, সমস্ত পরীক্ষা ক্যান্সেল হচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে অ্যাওয়ারনেস হওয়াটা ভালো। তুমি যাও মানে তোমার ক্ষতি নয়, এটা ভুল ধারণা। তুমি কোনো প্র্যাকটিস করতে যাচ্ছ, গান শিখতে যাচ্ছ, নাচ শিখতে যাচ্ছ, বা যাই কিছু কোনো জায়গায় যাচ্ছ, সেখানে অকারণে জমায়েত করছো, মানে তুমি তোমার ক্ষতি করছো না, তুমি আরও 10 মানুষের ক্ষতি করছো, যেটা তোমার প্রিয়জনও হতে পারে। তখন তোমার ভুল করার আফসোস থাকবে না যে তোমার হয়তো ভাইরাস অ্যাটাক করলো, কিন্তু তোমার ইমিউনিটি সিস্টেম এমন জায়গায় তৈরি হয়ে গেছে, বা তুমি কোনো জিনিস প্র্যাকটিস করেছো, ফিজিক্যাল ফিটনেস নাও, তোমার শরীরে সেই ভাইরাসটা এলো এবং আসার পরে তোমার কোনো ক্ষতি হলো না, কিন্তু তোমার প্রিয়জন বাড়িতে যে বয়স্ক, বৃদ্ধা বা ছোটো কেউ আছে, তার কিন্তু ক্ষতি হতে পারে। আমি হাইপার হওয়ার কারণ এই জন্যেই, কারণ আমার নিজের বন্ধু তারা মূর্খের মতো আচরণ করছে, অনেকে অনেক রকম কথা বলছে, আমি অবাক। আমি তাদের সঙ্গে যখন ডিসকাস করছি আজকে সেই ব্যাপারটা নিয়ে, তাদের মধ্যে সেই রেসপন্স নেই, খুবই অবাক লাগে যে তারা শিক্ষিত মূর্খ, এটাই বলবো। আর যেইভাবে রোগটা ছড়িয়েছে কলকাতা শহরে, সেও শিক্ষিত মূর্খ ভালো চলে, শিক্ষিত হলেই কিন্তু সে পুরোপুরি গাইডলাইন থাকে না যে আমরা জানি, তাই সেটা বলা ভুল। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে হয়তো ভিডিওটা দেখার পর আমাকে বিভিন্ন কমেন্ট করবে, গালাগালি দেবে, তাই বলে দিচ্ছি। আর কিছু ভিডিও দেখাবো, হয়তো ভিডিওটা দেখানোর পরে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, বা আমার চ্যানেলটা থেকে কপিরাইট ইস্যু চলে আসবে, তাও আমি ভিডিওটা দেখাবো। সেইগুলো দেখলে তোমাদের হয়তো সচেতনতা একটু হলেও বাড়বে। চলো সেই ভিডিওটা দেখে নেওয়া যাক। আর ছোটো ভিডিও দেখো একটু ভালো করে।
তোমরা এই ছোটো ভিডিওটা দেখলে দেখলে আশা করছি কীভাবে জিনিসটা স্প্রেড করেছে। তোমরা যদি দেখো প্রতি সেকেন্ড উইক বা থার্ড উইক করে একটা হিউজ পরিমাণে এক্সপ্যান্ড করছে এই ভাইরাসটা। আমাদের কিন্তু সেকেন্ড স্টেজ এই থার্ড উইকটা কী হয় সেটাই দেখার, কত তাড়াতাড়ি এক্সপ্যান্ড করে যায়। আমাদের সচেতনতাই কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে। কোনো সরকার, কোনো গভর্নমেন্ট, কোনো কিছু, কোনো মেডিসিন কিন্তু আমাদের রুখতে পারবে না, বাঁচাতে পারে আমাদের সচেতনতা। যদি শিক্ষিত মানুষরা শিক্ষিত মানুষের মতো আচরণ করে তাহলেই কিন্তু আমরা কিন্তু বাঁচতে পারি। শিক্ষিত মানুষ যদি মূর্খ মানুষের মতো আচরণ করে তাহলে কোনো দিন কিন্তু কোনো ভাইরাস কোনো জিনিসের থেকে লড়াই করা যাবে না। আমরা আসি সবাই মিলে একসাথে জোটবদ্ধ হয়ে পান করি যে আমাদের কোনো প্রয়োজনীয় বা এমার্জেন্সি না ছাড়া, হ্যাঁ যারা হয়তো না বেরোলে অফিস বা যেটা কাজ হয়তো ঘরে না গেলে তারা খেতে পাবে না, বা এরকম কিছু সিচুয়েশান না হলে আমরা কিন্তু ঘর থেকে বেরোবো না। আর যদি ঘর থেকে বেরোই প্রপার প্রোটেকশান বা প্রপার জিনিস নিয়ে বেরোবো, যে আমাদের হাতে বা কারোর সঙ্গে হাত বেরোনোর পর সেই হাতটা যেন আমরা হাতটা ঘরে না আসা পর্যন্ত, রাত্রিরে হাতটা না ধোয়া পর্যন্ত সেই হাতটা যেন চোখে মুখে গালে কোথাও যেন হাতটা না স্পর্শ করি, এইটুকু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তুমি মাস্ক পরো বা না পরো তাও কিন্তু তোমার করোনা ভাইরাস হতে পারে। তার কারণ একটাই কথা, যদি কারোর হাতে লেগে থাকে, সে কাশি হয়েছে বা সে যখন কোনো রেলওয়ে কম্পার্টমেন্ট বা কোনো জায়গায় স্পর্শ করেছে, তুমি যখনই সেই স্পর্শ করবে তোমার হাতে সেই ভাইরাস লেগে যাবে। সেই হাতটা যেন আমি যেন বাইরে থেকে আসার পর যতক্ষণ না হাতটা পরিষ্কার করছি, আমার গালে মুখে নাকে কোথাও যেন সেই হাতটা না স্পর্শ করি, এইভাবে কিন্তু আটকানো যেতে পারে। মাস্ক পরেও কিন্তু তোমার ভাইরাস ছড়িয়ে যেতে পারে। একটু সচেতন হও, একটু নিজেদের ভরসা রাখো। দুটো হপ্তাহ, বেশি নয়, দুটো হপ্তাহ স্টে করে যাও। তোমরা যদি শিক্ষিত মানুষের মতো আচরণ করো তাহলে কিন্তু আমরা কোভিড-19 থেকে বাঁচতে পারবো। এই ছোটো চ্যানেলের মাধ্যমে দিয়ে এইটাই বার্তা দিলাম। আর একটা ছোটো ভিডিও ক্লিপিংস দেখাবো তোমাদেরকে। যদি তোমাদের মনে হয় ভিডিওটা একটু বড় হচ্ছে, অবশ্যই তোমরা স্কিপ করে বেরিয়ে যাও। এটা কোনো এডুকেশন ভিডিও নয়, এটা কোনো জব রিক্রুটমেন্টের ভিডিও নয়, এটা তোমাদের জীবন মরণের বাঁচার ভিডিও, যদি তোমরা যদি বুঝতে পারো ভালো করে। চলো সেই ভিডিওটা দেখে নেওয়া যাক। 22 মার্চ রবিবার কে দিন হম এসে সভি লোক ধন্যবাদ অর্পিত করে, আর ধন্যবাদ অর্পিত করতে তরিকা ভি দেশ কে এক এক ব্যক্তি কো জোড় সকতা হ্যায়। রবিবার কো যানি জনতা কর্ফিউ কে দিন শাম কো ঠিক 5 বজে হম আপনে ঘর কে দরওয়াজে পর খড়ে হোকর ইয়া বালকনি মে ইয়া খিড়কিও কে সামনে খড়ে হোকর 5 মিনিট তক রবিবার কো শাম কো 5 বজে 5 মিনিট তক এসে লোগো কা আভার ব্যক্ত করেন। আর আভার কেসে ব্যক্ত করেঙ্গে, তালি বজা করকে, থালি বজা করকে, ঘন্টি বজা করকে। এই ছিল ছোট একটা ভিডিও তোমাদেরকে এইটাই বারবার দেখানো, তোমাদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয়, তোমরা যাতে বুঝতে পারো, তোমরা না শিক্ষিত মূর্খ তৈরি হও। তোমরা সবাই চাকরির জন্য প্রিপেয়ার করছো, যেন তোমাদের মাথায় থাকে যে আমরা যেন বাঁচি ভালো করে, তবে কিন্তু আমাদের পরিবার সুস্থ থাকে। কারণ তুমি হয়তো কোনো একটা ফিজিক্যাল মেজারমেন্ট বা কোথাও জায়গায় তুমি একটা নিজে যুক্ত আছো, তোমার হয়তো করোনা ভাইরাস হলো না, ভাইরাস তোমার মধ্যে দিয়ে তোমার বাড়ির লোকের কাছে গেলো প্রিয়জনে, এবং তোমাদের প্রিয়জনকে তোমাদের হারাতে হলো, সেটা কি ভালো হবে বলো? তাই জন্য তোমাদেরকে খুব অ্যাওয়ার করছি, যাতে ভিডিওটা তোমাদের ভালো না থাকলে অবশ্যই স্কিপ করে দাও, ডিসলাইক দাও, যা খুশি করো। হয়তো এই ভিডিওটা দেওয়ার পর আমার চ্যানেল বন্ধ হতে পারে, কপিরাইট পড়ে যেতে পারে, তাও আমি ভিডিওটা করলাম। তাই তোমাদের স্বার্থে অবশ্যই কোভিড-19 আমরা রুখে দেবই, এইটা সংকল্প নাও যে আমাদের আমরা সচেতন হলেই তবেই কিন্তু এটা রুখবে। তাই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।